গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরি ডে। আর ফাইনালি আজকে হচ্ছে খুব ভালো একটা খটখটে রোদ উঠেছে, জানলার সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি আর দেখতেই পাচ্ছ পুরো রিফ্লেকশন মুখের মধ্যে পড়ছে। তো যাই হোক, আজকের দিনটা তো অনেক কিছু টুকিটাকি কাজ থাকে, বাট তার মধ্যে যেটা মেন কাজ আজকে সেটা হচ্ছে আজকে লেন্সকার্টে যাব। আমার চশমা তো হয়ে গেছে লেন্সকার্ট থেকে, তোমরা জানো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে, বাট আজকে হবে বাবার মায়ের জন্য দুটো চশমা। তো সেই জন্য আমাদের এখানে যে নিয়ারেস্ট স্টোর সেটাই যাব, বাট আমি এখান থেকে করাইনি, আমি করিয়েছিলাম অগ্নিমল থেকে। তো অগ্নিমলে নিয়ে যাওয়ার পক্ষে আমার পক্ষে সম্ভব নয়, তো সে কারণে আজকে এখান থেকেই হবে। তো আজকে দিনটা আপাতত শুরু করি, তারপর সন্ধ্যেবেলায় ওখানে যাওয়া হবে। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, আর সবথেকে আনন্দের বিষয় হচ্ছে এখান দিয়ে দেখা যাচ্ছে না, বাট আমি একটু পরে দেখানোর তোমাদের চেষ্টা করব। এখানে আমার এই ঘর থেকে বসে প্যান্ডেল দেখা যায়, আর একদম মনে হয় সেই বাড়ির পুজোর ব্যাপার। তো জাস্ট প্যান্ডেলটা মানে রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, আর অদ্ভুতভাবে আমি এখন কম্পিউটার খুলে বসেছি একটা কারণে, সেটা হচ্ছে যে আমার যে চ্যানেলে ভিডিওটা পোস্ট হয়েছে না, তো সেটাকে এই কম্পিউটারে একবার একটা কালারে ছোট্ট সেটা করার জন্য সেই জন্য এখানে বসেছি আপাতত, ঠিক আছে? তো এই কাজটা আমি এখন করে নিই, আর তারপর একবার কম্পিউটারে চালিয়ে নাচটা দেখবো কীরকম লাগছে। তো এই কম্পিউটার অফ করে এই ঘরে এলাম, আর এখন যাবো হচ্ছে স্নানে। আর দেখতেই পাচ্ছ চুলের কি অবস্থা হয়েছে, প্রোগ্রাম ছিল তার মধ্যে পরপর কতগুলো কাজও ছিল, ভিডিও শ্যুট ছিল, সেই জন্য না চুলটাকে এবারে আমি পুজোর জন্য কিচ্ছু মানে পার্লারে যাওয়ার সময় হয়নি। তো আজকে যাব না, যাব হচ্ছে কাল, কাল শুক্রবার আছে, তো কালকে যাব পার্লারে গিয়ে চুলটাকে একটু নিউ লুক দেবো, নিউ মেকওভার হবে, সবই না পুজো পুজো বাপে ব্যাপার আসবে। তো যাই হোক, তো এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখন স্নানটা করে নিই, তারপর আবার বিকেলে তো যাওয়া আছে। তো এই জাস্ট ঘুমঘুম থেকে উঠলাম, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম রেডি, যাই হোক। তো আজকে এই ঘুমঘুম থেকে উঠে এখন খাবো একটু চা। বেরোলাম আর যাচ্ছি হচ্ছে লেন্সকার্টে, আমাদের চন্দননগরের যে স্টোরটা সেটায়। মার বাবা পরে আসছে, আমার চশমা তো হয়ে গেছে কিন্তু মার বাবার জন্য চশমা করাতে হবে, তো সেই জন্যই যাচ্ছি। গেছি 9টা মতন বাজে এখন, আর একটা জিনিস কি ভালো হলো সেটা হচ্ছে যে আমারও লেন্সকার্টের হয়ে গেছে আর মা বাবারও হয়ে গেছে। তবে তোমাদের সাথে আমার চশমাটা শেয়ার করা হয়নি, আমি ওটা শেয়ার করব অবশ্যই। আর আজকে গিয়ে মানে এত ভিড় ছিল, এই বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে না লেন্সকার্টের, এখন খুব ভিড় হচ্ছে, তো বিজি ছিলাম এই নাচের প্রোগ্রামটা নিয়ে। তো যাই হোক, ওটাও মিটে গেছে, এটাও মিটলো, আস্তে আস্তে একটা একটা করে মিটছে। আর মাত্র তো কটা দিন পুজো, ততদিন অবধি বেশ টুকটাক কিছু কিছু কাজও আছে, সেগুলো আগামী দিনে করতে হবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি, খুব সিম্পল একটা ব্লগ রাখলাম, আর অবশ্যই জানিও কীরকম লাগলো, আর মায়ের বাবা চশমাটা এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লাগছে দেখতে। ততক্ষণ অবধি টাটা বাই, গুড নাইট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।